আলফাডাঙ্গা থানা যে উপজেলা বেশ সোনার হয়ে উঠেছে তা বোঝা গেছে এবারকার কল্পনাতীত বন্যা। দুদিনের মধ্যে সারা থানা প্রায় ডুবে গেল। 10,000 লোক এসে উঠল উপজেলা সদরে। 30 জন প্রথম শ্রেণীর কর্মচারী এবং তাদের অধীনস্থ প্রায় 300 কর্মী সঙ্গে সঙ্গে তাদের খাবার তৈরি করে খাওয়ালো 6 দিন, কাপড়ও দিল। সব মজুদ ছিল উপজেলায়। সেনাবাহিনীর সদস্যরা এসেও সাহায্য করল। উপজেলাগুলো না থাকলে এরকম তাৎক্ষণিক সাহায্য করা সম্ভব ছিল। আল্লাহ এই সোনার উপজেলাগুলোর মাধ্যমে বাংলাদেশকে সোনার করে তুল। আর মাথা গোজার সামান্যতম আশ্রয়। বন্যায় এযাবৎ দেশের 48টি জেলার 325টি উপজেলার 16,669 বর্গ মাইল এলাকা এবং প্রায় 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 9 লক্ষ ঘরবাড়ি আংশিকভাবে এবং প্রায় 7 লক্ষ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সম্পূর্ণভাবে। 15,75,000 একর জমির ফসল আংশিকভাবে এবং 23,50,000 একর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ডুবে, সাপের কামড়ে এবং অন্যান্য আকস্মিক কারণে মৃত্যু হয়েছে 410 জনের, প্রাণহানি হয়েছে 22,000 গবাদি পশু। প্রায় 14,000 কিলোমিটার কাঁচা রাস্তা আর 1600 কিলোমিটার পাকা রাস্তা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় 950 পুল ও কালভার্ট। বিগত 40 বছরে এমন ভয়াবহ বন্যা আর হয়নি। প্রতি বছর বাংলাদেশে বন্যা আসে প্রকৃতির অমোঘ নিয়মে। সময়ে রুটিন ধরে বন্যার এই আগমন অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। সেজন্যেই অসংখ্য তাজা প্রাণ ছিনিয়ে নেওয়ার পরেও বাংলাদেশের দুর্জয় মানুষ রুখে দাঁড়ায় প্রকৃতির এই অমোঘ বিধানের বিপরীতে। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তারা শপথ নেয়, প্রকৃতি যত নিষ্ঠুর আর দুর্বিনীতই হোক, সমবেত মানুষ আর তাদের আত্মবিশ্বাসের কাছে পরাজিত সে হতে বাধ্য। জনগণ যেমন বন্যার এই নির্মম ক্ষুধার্ত গ্রাসেও ভেঙে পড়েননি, রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এবং তাঁর সরকারও তেমনি কোটি মানুষের দুর্দশা লাঘবে বদ্ধপরিকর। গত 19 আগস্ট রেডিও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে রাষ্ট্রপতি বলেন, সীমিত সম্পদ নিয়েও বন্যা ও তৎপরবর্তী দুর্যোগ থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে এখন আমরা এক ভয়াবহ বন্যার বিপুল ক্ষয়ক্ষতির মোকাবেলা করছি। 46টি জেলার 305টি উপজেলা আজ বন্যা কবলিত। প্রায় 1.5 কোটি মানুষ বন্যা পীড়িত। তাদের ঘর ভেসেছে, ক্ষেত ডুবেছে, ফসল বিনষ্ট হয়েছে। তারা আশ্রয় চায়, খাদ্য চায়। দুর্গত এলাকায় খাবার থেকে শিশুর মুখের দুধ সবই এখন তাদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। বন্যার তো মানুষের মাঝে আমি প্রায় রোজই যাচ্ছি, তাদের মাঝে রাত কাটিয়েছি। আমি তাদের অসহায়ত্ব দেখেছি, আমি তাদের আহাজারি শুনেছি। বন্যা বাংলাদেশের বাৎসরিক বিড়ম্বনা। আমরা প্রত্যেকেই বন্যায় দুর্গত হয়েছি, কিন্তু এবার দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো উপর্যুপরি 2 বার আকস্মিক বন্যা কবলিত হয়েছে। বন্যা বিধ্বস্ত এলাকা ক্রমাগত প্রসারিত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরো কিছু নতুন এলাকা প্লাবিত হতে পারে। বন্যা দুর্গত এলাকার অনেক প্রবীণ মানুষ আমাকে বলেছেন, গত 40 বছরে এমন বিধ্বংসী বন্যা তারা দেখেননি। এবারে বৃষ্টিপাতের পরিমাণ গত 75 বছরের মধ্যে সর্বোচ্চ। বন্যা দুর্গত
সহায় সম্বলিন নারী পুরুষ শিশুকে বাঁচানো আমাদের পবিত্র জাতীয় কর্তব্য। সমগ্র জাতি সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই কেবল আমরা এই দায়িত্ব পালন করতে পারি। সরকারের পক্ষে আমাদের সকল সম্পদ নিয়ে সম্ভাব্য সকল উপায়ে ত্রাণ তৎপরতা শুরু করা হয়েছে। উপদ্রুত এলাকা সর্বত্র প্রয়োজনীয় খাদ্য, বস্ত্র, ঔষধ, নগদ অর্থ ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রেরণ করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের স্বস্ব এলাকায় ত্রাণ তৎপরতা পরিচালনার জন্যে আমি প্রেরণ করেছি। ত্রাণ কাজে সহায়তা করার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আমার সচিবালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এই কন্ট্রোল রুম থেকে দিন রাত 24 ঘন্টা উপদ্রুত এলাকার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। বন্যা পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রেও ইতিমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষি ক্ষেত্রে পুনর্বাসনের লক্ষ্যে আমি বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পুরনো শস্য ঋণ আদায় স্থগিত রাখা এবং রোপামন ঋণদান কর্মসূচি ব্যাপকতর করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছি। বন্যা দুর্গত জনগণের জন্য গৃহ নির্মাণ সুবিধা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার প্রশ্নেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। অন্য যে কোনো সময়ের তুলনায় আজকের এই দুর্গত দিনে সমগ্র জাতির সচেতন প্রয়াস এবং সর্বাত্মক উদ্যোগ অনেক বেশি প্রয়োজন। কেবলমাত্র সরকারি প্রয়াস ও তৎপরতা এ দুর্যোগ মোকাবেলায় যথেষ্ট নয়। তাই আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের স্বাচ্ছন্দ্য কিছুটা খর্ব করে হলেও বন্যা কবলিত ভাই বোনদের জন্য যে যার সাধ্যমতো সহায়তার হাত সম্প্রসারিত করি। বন্যা দুর্গত মানুষের কল্যাণে রাষ্ট্রপতি ত্রাণ তহবিলে অকৃপণ ভাবে সাহায্য করার আহ্বান আমি আবার জানাই। আমার আহ্বানে সাড়া দিয়ে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি প্রতিদিন এই তহবিলে দান করছেন, আজ তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্যা দুর্গত মানুষকে ইনশাল্লাহ আমরা রক্ষা করতে পারবো, পারবো তাদের পুনর্বাসন করতে। বন্যা কবলিত এলাকার ভাই বোনদের প্রতি আমি দ্ব্যর্থহীন ভাই বলতে চাই, আপনারা দুর্গত কিন্তু আপনারা সহায়হীন নন, সঙ্গীহীন নন। পরম করুণাময় আল্লাহ আমাদের সহায়, সমগ্র জাতি আপনাদের পাশে আছে। অতীতেও আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, দুর্গত জনগণের কাছে দেওয়া অঙ্গীকার আমার সরকার আমি রক্ষা করেছি। প্রতিটি বিপন্ন মানুষকে রক্ষা করব আপনাদের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে প্রলয়ঙ্করী বন্যা আঘাত হানার পর থেকেই রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ আর তার মন্ত্রী পরিষদের সদস্যরা ছুটে যাচ্ছেন জেলা থেকে উপজেলায়, ইউনিয়ন থেকে গ্রামে ছিন্নমূল মানুষের দোরগোড়া অবধি। সরকারের সীমিত সম্পদ আর জনগণের দানের তহবিল থেকে নিজের হাতে বিতরণ করছেন খাদ্য, কাপড় চোপড়, ঔষধ আর নগদ টাকা। বন্যার্থীদের সাহায্যার্থে এযাবত নগদ অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা, 11.5 লাখ মন চাল ও গম। এছাড়াও বিতরণ করা হয়েছে প্রায় 2 লাখ শাড়ি, 48,000 লুঙ্গি, 11,000 টিন বিস্কুট, 45,000 টিন গুঁড়ো দুধ, 3,000 সেট রান্নার সামগ্রী, 11,000 টিন জাত খাদ্য, 60,000 পিস নতুন কাপড় ও 1.5 লক্ষ পিস পুরনো কাপড়। জীবনের ঘোরতম এই দুর্দিনে রাষ্ট্রপতিকে ঘরের দোরে পেয়ে
হতদম মানুষের মনে জ্বলে উঠছে আশার কনক প্রদীপ। তারা নিশ্চিত দুর্যোগ যত গভীরই হোক তা মোকাবেলা করা দুঃসাধ্য কিছু নয়। রাজধানীর বন্যা পরিস্থিতি সচক্ষে দেখার জন্য রাষ্ট্রপতি ঢাকা শহরের বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্থাপিত ডিএনডি প্রকল্প পরিদর্শন করেন। তিনি বাঁধের কার্যকারিতা বহাল রাখার উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রাষ্ট্রপতি রাজধানীর বেশ কয়েকটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন ত্রাণ সামগ্রী। রাষ্ট্রপতি ছাড়াও বেগম রওশন এরশাদ বন্যার্তদের সেবায় নিবেদিত প্রাণ। তিনিও প্রতিদিন ছুটে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে, বিতরণ করছেন ত্রাণ সামগ্রী। শহরের বন্যা আশ্রয় কেন্দ্র ও লঙ্গরখানাগুলো পরিদর্শন করে তিনি দুস্থা নারী ও শিশুদের মধ্যে বিতরণ করছেন খাদ্য সামগ্রী, কাপড় চোপড়। জনগণের মধ্যে সঞ্চারিত করছেন দুর্যোগ মোকাবেলা করার সুদৃঢ় প্রত্যয়। মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবর্গ রাজধানী ছেড়ে প্রতিদিন পরিদর্শন করছেন দেশের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চল। ত্রাণ তৎপরতার পাশাপাশি তারা তদারক করছেন সরকার গৃহীত সব ধরনের পুনর্বাসন প্রকল্প, যাতে করে বন্যা শেষ হবার সঙ্গে সঙ্গে নবোদ্যমে উন্নয়ন তৎপরতা শুরু করতে কোনো অসুবিধা না হয়। সরকারের বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরাও নিদারুণ বন্যায় দুর্যোগ মোকাবেলায় সমানভাবে তৎপর। দেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতার অংশীদার হিসেবে তারা ত্রাণ কার্য চালাচ্ছেন প্রত্যন্ত অঞ্চল অবধি। সরকারের পাশাপাশি দেশের জনগণও বন্যার্তদের সেবায় এগিয়ে আসছেন স্বতঃস্ফূর্তভাবে। জনগণের সমবেত প্রচেষ্টার মুখে তাই বন্যার প্রবল আস্ফলন নিস্তেজ হয়ে আসছে। দুর্জয় প্রকৃতি পরাভব মানছে সম্মিলিত জনগণের প্রতিরোধের মুখে। প্রাকৃতিক দুর্যোগ দুর্যেয় হতে পারে কিন্তু অজেয় নয়। বাংলাদেশেও তাই বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ সরকারের ঐকান্তিকতার জনগণের দৃঢ় মনোভাবের কাছে পদানত হতে বাধ্য। বাংলার মানুষ নিত্য নতুন দুর্যোগ মোকাবেলায় অভ্যস্ত। তারা জানেন দুঃখের তিমির থেকেই উদ্ভাবিত হয় মঙ্গল আলোক, যন্ত্রণার কালো মেঘ অপসারিত হবার পরই আসে অনিবার্য শান্তি আর সমৃদ্ধি। সেজন্যই বন্যার গ্রাস থেকে নিজেদের মুক্ত করে সমৃদ্ধির সোপানে আরোহণের পথ কুসুমাস্তীর্ণ করে তোলার কঠিন সংগ্রামে তারা অকুতোভয়।